বন্ধুরা, আজকে আমি তোমাদের ডিম আর চিংড়ির পোলাও বানিয়ে দেখাবো। এই পোলাওটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই দেখো, এর জন্য আমি এখানে 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে 2-3 বার ধুয়ে তারপর দেখো একদম ঝরঝর করে করে শুকিয়ে নিয়েছি। 1 ফুটও কিন্তু চালের মধ্যে জল নেই। এই দেখো, একদম শুকনো চালের মতোই কিন্তু হয়ে গেছে। পোলাওটা বানানোর জন্য আমি প্রথমে কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। কিন্তু এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। অবশ্যই সম্পূর্ণটা রান্না সাদা তেল আর ঘিতেই কিন্তু করতে হবে। দেখো, আমি কাজু আর কিশমিশ এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি 300 গ্রাম কুচুনো চিংড়ি মাছ নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ। দেখো, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়েই নামিয়ে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, আমি ডিমের ভুজিটা কিন্তু বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি ডিমের ভুজিটা বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, এখন আমি পোলাওটা বানিয়ে নেবো। এর জন্য দেখো, এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখো, এখানে আমি কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা নিয়েছি, সেটাও এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো চালের সাথে। চালটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো, আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, এর মধ্যে আমি 2টো তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি চালটা 5-7 মিনিট ভেজে নেব। আমি কিন্তু এখানে 1 কিলো চাল নিয়েছি, কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে। আমি
মিনিট চালটা ভালো করে ভেজে নেব। দেখো আমি 8 মিনিট ধরে চালটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে 1 কিলো চাল দিয়েছি, তাই আমি এখানে 2 কিলো জল দেব। অবশ্যই কিন্তু গরম জলটাই দিতে হবে। দেখো এখানে আমি 1 লিটার থেকে, মানে 1 লিটার বলতে কি, দেখো আমি এখানে যখন 1 কিলো চাল নিয়েছি তাহলে আমি এখানে 250 কিন্তু দুধ নিয়েছি। তাহলে দুধ জল মিলিয়ে আমি এখানে 2 লিটার দিয়েছি, দিয়ে দিচ্ছি দুধটা। তোমরা যদি শুধু জল দিয়ে করো তাহলে কিন্তু শুধু 2 লিটার জলই দেবে। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খাও তাহলে তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসের আঁচটা আমি কিন্তু মিডিয়ামে করে দিচ্ছি। দশ মিনিট কিন্তু হয়ে গেছে। এই দেখো আমার পোলাওটা মোটামুটি হয়েই গেছে। এই দেখো একদম ঝরঝরে কিন্তু হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি যে ডিম আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জয়িত্রী আর কিছুটা জায়ফল, মানে একটা জায়ফল আর কিছুটা জয়িত্রী শুকনো খোলায় গরম করে তারপর আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো একদম কিন্তু পোলাওটা ঝরঝর হয়ে গেছে, একটুও কিন্তু এখানে দেখো জল নেই, একদম ঝরঝরে কিন্তু। তোমরা যদি সঠিক পরিমাণে জলটা ব্যবহার করো তাহলে কিন্তু এরকম আমার মতো একদম ঝরঝরে হবে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে আমার পোলাওটা, কিন্তু দেখো হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, এই দেখো একদম কিন্তু ঝরঝরে, আর দারুণ একটা সেন্টও কিন্তু বেরিয়েছে। খুব কম সময়ে কিন্তু তোমরা এই পোলাওটা বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর আমার রেসিপিগুলো যারা দেখছো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছো, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।